নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ, স্বাভাবিক এবং সুরক্ষিত আছেন। প্রথমেই আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল মিথি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান গ্যাস, অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডার যারা ডেলিভারি করে তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। এই ইন্ডিয়ান কোম্পানি তাদের গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নতুন নিয়ম করেছে এবং নতুন নাম্বারও করেছে। আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারে আর ফোন করে গ্যাস বুকিং হবে না, নতুন নাম্বার কী সেটাও আমি ভিডিওতে বলবো। সেই সঙ্গে ভিডিওতে আমি আরও আলোচনা করবো যে ইন্ডিয়ান গ্যাস আপনি 5টা পদ্ধতিতে বুকিং করতে পারবেন, সেই সঙ্গে SMS এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুকিং করতে পারবেন। সেটা কীভাবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, বুঝতে পারবেন। সেই সঙ্গে আমার অনুরোধ, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটু লাইক করবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায়, তারাও এই সুযোগটি নিতে পারে এবং এই খবরটি তারা জানতে পারে। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, কারণ আমাদের চ্যানেলটি নতুন, সুতরাং আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক শেয়ার করলে আমাদেরও উৎসাহ বাড়বে। তাই প্লিজ প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও, যেগুলো আপনাদের সামান্যতম উপকার করার জন্য নিয়ে আসছি, আপনারা খুব সহজে সেগুলো দেখতে পান, খোঁজাখুঁজি না করতে হয়। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন, তাতে আমারও উৎসাহ বাড়বে। দেখুন, বাড়িতে গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়ার নতুন নিয়ম চালু করেছে বিভিন্ন গ্যাস কোম্পানি, এবং এর মধ্যে ইন্ডিয়ান গ্যাসও আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তো তারাও নতুন নিয়ম করেছে, এবং এই নিয়ম না মানলে আপনার বাড়িতে গ্যাস ডেলিভারিও বন্ধ হয়ে যাবে। এবং ইন্ডিয়ান গ্যাস 5টা পদ্ধতিতে গ্যাস বুকিংয়ের সুবিধা দিচ্ছে। প্রথমটা হচ্ছে কি, যে গ্যাস এজেন্সি বা ডিস্ট্রিবিউটারকে ফোন করে। দ্বিতীয়টা হচ্ছে কি, মোবাইল নম্বরে ফোন করে। 3 নম্বর, ওদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। 4 নম্বর কি, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে এবং ইন্ডিয়ান অ্যাপ ডাউনলোড করে। প্রতিটা আমি ডিটেলসে বলবো। প্রথমে দেখুন, এতদিন আমরা ইন্ডিয়ান গ্যাস বুকিং করতাম একটা নাম্বারে, সেই নাম্বারটা ছিল 9088324365। আশা করি আপনারা সবাই এই মোবাইলটি, এই নাম্বারটি মোবাইলে সেভ করে রেখেছেন, কিন্তু এখন থেকে আপনি আর এই নাম্বারে ফোন করে গ্যাস বুকিং করতে পারবেন না। এখন আপনাকে নতুন নাম্বারে ফোন করে গ্যাস বুকিং করতে হবে। নাম্বারটা কি, 7 7 1 8 9 5 5 5 5। আরেকবার বলছি, 7 7 1 8 9 5টা 5। ইংরেজিতে আরেকবার বলে দিচ্ছি সঙ্গে, 7 7 1 8 9 5 5 5 5 5, 7 7 1 8 9 5টা 5। তো এই হচ্ছে নাম্বারটি, এই নাম্বারে আপনি ফোন করবেন। আগে যেভাবে গ্যাস বুকিং করতেন ওইভাবেই বুকিং করবেন, ল্যাঙ্গুয়েজ সেটিং, তারপর রিফিল, যেগুলো ডিস্ট্রিবিউটারের ফোন নাম্বার, ওই ব্যাপারগুলো যেমন থাকে ওইভাবেই আপনাকে গ্যাসটা বুকিং করতে হবে, কিন্তু নাম্বারটা হবে নতুন নাম্বার। এরপরে আসছি হোয়াটসঅ্যাপ। তবে আমি একটু বলে দিই যে ফোন কল করে যে আপনি গ্যাস বুকিং করবেন সেটা যে কোনো নাম্বার থেকে করতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে গ্যাস বুকিং করতে হলে আপনাকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকতে হবে, অর্থাৎ গ্যাস এজেন্সিতে আপনার একটা নির্দিষ্ট নাম্বার রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও চালু থাকতে হবে। আপনি কী করবেন, প্রথমে আপনার মোবাইলে গিয়ে এই নাম্বারটি সেভ করবেন, 7 5 8 8 8 8 8 2 4, এটা নাম দিয়ে সেভ করবেন। সাপোজ আপনি ধরুন যে ইন্ডিয়ান গ্যাস বুকিং, এই নামে সেভ করবেন। সেভ করার পরে আপনার হোয়াটসঅ্যাপ গিয়ে ওই নাম্বার, ওই চ্যাটে বক্সে গিয়ে লিখবেন রিফিল, REFILL, এটা লিখে সেন্ড করলে আপনার কিন্তু গ্যাস বুকিং হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজও পাঠিয়ে দেবে, আর আপনাকে কিছু করতে হবে না। তাহলে আপনাকে রেজিস্টার্ড থাকতে হবে মোবাইল নম্বরটা গ্যাস এজেন্সির সঙ্গে, অর্থাৎ কোম্পানির সঙ্গে, এবং ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও থাকতে হবে। এবার ওই নাম্বার থেকে আপনি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7 5 6টা 8 তারপর 2 4, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের পদ্ধতি। 3 নম্বর কি, এদের অ্যাপটা নিতে হবে, এই ইন্ডিয়ান লেখা এই অ্যাপটা। এই অ্যাপটা নেওয়ার পরে আপনার যদি লগ ইন
না করতে পারবেন, অর্থাৎ আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে আপনি লগ ইন করতে পারবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে, এই দেখুন কালো রঙে যেটা আছে সাইন আপ, ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে একটা কিছু ডিটেলস আপনাকে দিতে হবে, আপনার কনজিউমার আইডি, এলপিজি আইডি, ডিস্ট্রিবিউটার নেম, কোড, এইসব মোবাইল নাম্বার টাম্বার সব দিতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন করলে তারপরে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে এই সেকেন্ড শুরু দেখুন এলপিজি রিফিল অর্ডার প্রথমেই আছে যেটা, ওইটাতে আপনি ক্লিক করলে আপনার গ্যাসটা বুকিং হওয়ার প্রসেসে এগিয়ে যাবেন। এই হচ্ছে অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং। 4 নম্বরে আসছি, 4 নম্বরে কি ইন্ডিয়ান অয়েলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে আপনাকে, IOCL.com দিয়ে আপনি ওখানে হোম পেজে গিয়ে লগ ইনের অপশান দিয়ে ক্লিক করে আপনি ওখানে গ্যাসটা বুকিং করতে পারবেন। 4 নম্বর। আর একটা যেটা বলেছি যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটারকে ফোন করে, কারণ ওটা ওই সুবিধাটা সমস্ত কোম্পানিতে আছে, আপনি ওখানে ফোন করে গ্যাস অফিসে আপনার গ্যাসটা বুকিং করতে পারবেন। বুকিং করার পরে একটা ডিএসি কোড অর্থাৎ ডেলিভারি অথেন্টিকেশন কোড পাবেন, এই কোডটি দিলে তবেই আপনি গ্যাসটি সিলিন্ডারটি পাবেন, কারণ ভুয়ো গ্যাস যে গ্রাহক এড়াতে এই নতুন পদ্ধতিটি নেওয়া হয়েছে। এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে ভর্তুকিযুক্ত, ভর্তুকিবিহীন, বাণিজ্যিক সমস্ত গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা মানতে হবে। তাহলে আর একবার আমি বলছি 5টা পদ্ধতি কী কী। প্রথমটা হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটারকে ফোন করে গ্যাস বুকিং করতে পারবেন। দ্বিতীয়টা নির্দিষ্ট নাম্বারে ফোন করে গ্যাস বুকিং করতে পারবেন, নির্দিষ্ট নাম্বার বলতে নতুন নাম্বার, সেটা আমি ভিডিওতে বলেছি। 3 নম্বর হচ্ছে কি নির্দিষ্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং সেটা কিন্তু আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে, অর্থাৎ রেজিস্ট্রিকৃত মোবাইল হোয়াটসঅ্যাপ থাকতে হবে, সেখান থেকে আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন রিফিল লিখে। তারপরে আসছে অ্যাপের মাধ্যমে, ইন্ডিয়ানের অ্যাপের মাধ্যমে। তারপরে নেক্সট আসছে ওদের ওয়েবসাইটে গিয়ে, ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে গিয়ে। এই হচ্ছে 5টা প্রসেস। আশা করি আপনারা প্রসেসগুলো বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা হয় প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে আমার ভিডিওতে যদি কোথাও কিছু সমস্যা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে সেটাও জানান, তাতে আমার ভিডিওগুলো আরও উন্নত হবে ভবিষ্যতের জন্য। আশা করি আপনার সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন। সেই সঙ্গে অনুরোধ, আপনারা কখনও আপনার ডিটেলস কোনো কোম্পানিকে দেবেন না, কারণ এখন কি ফ্রড হচ্ছে বিভিন্ন এজেন্সির নাম দিয়ে, এমনকি গ্যাসের কোম্পানির নাম দিয়ে আপনার গ্যাস বন্ধ হয়ে যাবে, আপনি এই নাম্বার বলুন, আপনার এই মোবাইলে ওটিপি গেছে ওই ওটিপিটা বলুন, এই ব্যাপারগুলো হবে, এটিএম নাম্বার থেকে আধার নাম্বার কিছুই বলবেন না, এগুলোতে আপনার সমস্যা হতে পারে, অ্যাকাউন্টের সঙ্গে প্রতারণা হতে পারে। আপনারা সবাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ একটু দেখতে থাকুন, এবং প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, এবং আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।